আমরা শুরু করতে চলেছি এটাই সত্য, এবং আমি চাই না আরো কোনো ঝামেলা হোক। আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে যিনি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন, এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টর গিলকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। একটা জিনিস একটু ভালো করে বলে দিই, যেটা হচ্ছে এর পর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়, শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। যে আজকের পর থেকে কোনো মানে মেকআপ ডিপার্টমেন্ট হোক, হেয়ার ডিপার্টমেন্ট হোক, আর্ট ডিপার্টমেন্ট হোক, যে ডিপার্টমেন্ট হোক, তাদেরকে ব্যান করা যাবে না। এরা ওরা কারা আসলে? তো আমরা এবং আমাদের আলটিমেটটা কি দর্শকের আনন্দ দেওয়া। এরা ওরা কেন, মানে এটা আমি বুঝতেই পারছি না, মানে এটা কোনো কারণ আমি এখনো খুঁজে পাইনি। যেটুকু স্টেপ আমরা নেব, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টর্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। আমরা বিশ্বাস করি যে কোনো কিছু শুধুমাত্র ইগো দিয়ে হয় না, ইগোটাকে ছেড়ে রেখে আসুন আমরা সবাই কাজ করি এবং এই ফেডারেশন তাদের এই টলিউডকে আরও বেশি সমৃদ্ধ করি। আমাদের শুটিংয়ে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবেই আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব। আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে ফ্লোরে কাজ শুরু করবেন, এটি হাই পাওয়ার কমিটি করেছেন সম্মানীয় গৌতম ঘোষ মহাশয়, সম্মানীয় অরূপ বিশ্বাস মহাশয়, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মিস্টার দেব এই কমিটিতে আছেন। তারা আগামী দিনে আমাদের সঙ্গে কথা বলবেন, সবার সাথেই কথা বলবেন, তারপরে আলোচনার মাধ্যমে যদি কোনো কোনো জায়গায় কি পরিবর্তনের প্রয়োজন সেই পরিবর্তন নিয়ে আলোচনা হবে। আমরা অবশ্যই তাতে যোগ দেব এবং আমাদের যে বক্তব্য এই কমিটির কাছে তুলে ধরবো।